সালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কদু ডিম ডাল দিয়ে খুব মজার একটি সহজভাবে নিরামিষ তরকারি। আপনারা দেখতে পারছেন আমার ডেক্সি দইয়ে আমি কদুগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর নাম পানি কদু বা বাংলা কদু বলে। যারা এক মুখ ডাল মসুরের ডাল, এক মুঠ ডালকে আমি এক ঘন্টা দইয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কদুটা ছিল আমার কদুর অর্ধেক কদু। আপনারা আস্থা করে খেয়ে দেখতে পারেন আমি অল্প পরিমাণ করেছি। এক চা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ এক টেবিল চামচ কুটা দিয়ে দিলাম। এবং আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এক কাপ পানি দেব। কাঁচামরিচ আমার গাছে ছিল লাল সবুজ, পাঁচ ছটা গুল গুল কাঁচামরিচ ছিল কেটে দিয়েছি। এবং এক কাপ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আমি মধ্যম আগুন দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কদুটা আমি বাগার দেব, তাই এইভাবে আপনার আগে জাল দিতেছি। আর খুব মজা হয় এইভাবে তরকারিটা পাক করলে। না সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাই ডালটা পছন্দ করে। ডাল কদু ডিম দিয়ে এইভাবে পাক করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের, বা বাচ্চাদের খেতেও সহজ লাগবে। খুব সহজ একটি তরকারি। আমার কদুর পানি উঠেছে, আমি পানি শুধু এক কাপ দিয়েছি, বেশি দিইনি। ডালটাও গলে গিয়েছে, কদুটাও আমি আমার গলে গিয়েছি, আমি চেক করে নিয়েছি। এখন চুলার আগুনটা আমি কম নিয়ে আরও দেব, দিয়ে বাগার দেব। আমি লোয়ারা বসিয়ে আমার পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম লোয়ারিতে। আমি বড় রসুনের চার কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনাদের কদু বা ডালের পরিমাণ বেশি থাকলে আপনারা আরও রসুন বেশি দিবেন, আমার পরিমাণ কম, তাই আমি চার কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম। এবং একটি পেঁয়াজ কুচি, অপেক্ষা করবো লাল হওয়া পর্যন্ত। রান্নাটা কিন্তু খুব সহজ। যারা স্টুডেন্ট বা যারা ব্যাচেলার থাকেন তারা এইভাবে পাক করে খেয়ে দেখতে পারবেন। এবং যারা খুব সহজভাবে চান পাক করতে, মাছ থাকে না মাংস থাকে না এক সময় করে, তারা এইভাবে পাক করে খেতে পারবেন। আমি অপেক্ষা করছি আমার পেঁয়াজটা যেন লাল হয়, পেঁয়াজের রসুনটা, তাহলে গ্রাম বের হবে। আমার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, রসুনটাও লাল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটি ডিম ব্যাঙ্গে দেব। আপনাদের যদি ডিম থাকে করে ডিম দিবেন, আর নাহলে ডাল কদু এভাবে পাক করলে বাগার দিয়ে খুব ভালো লাগে। জাল ছাড়া কাঁচামরিচ এইভাবে দুইটা একটা হতকা দিতে পারেন, কাটে লম্বা করে জাল লাগবে না বাচ্চাদের মধ্যে। আমি পেঁয়াজটাকে রসুনটাকে এবং ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমার কদু তরকারিতে এই বাগারটা দিয়ে দেব। খুব মজার একটি গ্রান্ডের হচ্ছে, আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে এবং খুব সহজ এই তরকারিটা পাক করা। আমার তরকারিটা হয়ে গিয়েছে, বাগারটাও আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন পরিমাণ মতন ধনে পাতা দিয়ে চুলার আগুনটা নিভিয়ে ফেলেছি।
আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা খুব ঘন হয়েছে এবং খুব সুন্দর। আপনারা না করলে বুঝতে পারবেন না, খুব সুস্বাদু একটা গ্রান বের হয়েছে। এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখেন না তাদেরকেও ধন্যবাদ একটি লাইক দেওয়ার জন্য। অনেক সময় হয়তো আপনারা ভিডিও দেখেন না লাইক দেন, তাদেরকেও একটি অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।